অবৈধ বার্মা কাঠ উদ্ধার পুলিশের। প্লাইবোর্ডের আড়ালে কাঠগুলি পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি বাইপাস এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি। ঘটনায় তিনজনকে আটক করেছে বন দপ্তর। বন দপ্তরের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে কাঠগুলি উদ্ধার করে। গৌহাটি থেকে কলকাতায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই বার্মা কাঠগুলি বলে সূত্রের খবর। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। ওই হাত দিয়ে নামা পাবেন।